হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে অনন্যার পরীক্ষা শেষ, তো পরীক্ষা শেষ হয়ে গেলেই বাচ্চাদের আবদার কোথাও বেড়াতে চলো। তো আসলে কোথায় যাবো, এত গরমে কোথায় বেড়াতে যাব, তো চিন্তা করলাম যে মোটামুটি কাছাকাছি কোথাও থেকে একটু ঘুরে আসি, মনটা ওদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে, আর আমের সময় যদি আম বাগান দেখা যায় তাহলে তো আরও ভালো লাগবে। তো সেই ঘুরতে যাওয়ার পরিকল্পনার মধ্যে টুকটাক কেনাকাটাও তো করতে হয়, তাই না? কোথাও যাওয়ার কথা উঠলেই তো আসলে কিছু কেনাকাটার কথা চলে আসে। তো এখন আমি আর অনন্যা যাচ্ছি মার্কেটে আমাদের জন্য টুকটাক শপিং করতে, আর তানহার শপিং তানহার বাবা করে নিয়ে আসছে, তো সবগুলোই একসাথে দেখাবো। তো চলো আমাদের সাথে, আমরা এখন কী কী কেনাকাটা করি আর কোন মার্কেটে যাই তোমাদের দেখাই। হ্যাঁ, বলে দিই কোন মার্কেটে যাচ্ছি, সেটা বলে দিই, সেটা হচ্ছে মিরপুরের হোপ মার্কেট, মিরপুর 10 নম্বরে হোপ মার্কেটে যাচ্ছি আমরা, হোপ স্কুলের মার্কেট। হ্যাঁ, তো চলো দেখাই আমরা কোন মার্কেটে যাচ্ছি আর কী কী কেনাকাটা করি। ওকে, কি বলছি, কাপড় ডিজাইন দুটাই দেখতে পারবেন। হেজাব আছে দেখো বেশ কিছু, চলো হাঁটো সামনে। কেমন এটা লম্বা, অনেক লম্বা, আর এই যে ইয়েটা ধরে কালোটা তো ধরো, তো এই কালোটা ধরো একটু তোমার অনেক বড় জামা, ধরো তোমার গায়ে ধরো, তোমার গায়ে ধরো, লং বেশি হয়ে যায় না? এগুলো 100 টাকা করে না, এগুলো কত করে? 150 এগুলো। এইটা 100 এগুলো, এগুলো তো 100 অনেক আগে থেকে। আর এই জর্জেট এগুলো 130। চলো চাচ্ছি, এই যে এই হিসাবটা দেখো, এটা সুন্দর না, গোছানো গোছানো, এগুলো এই যে আমার ড্রেস ভালো লাগতেছে, দেখি তুমি তোমার গায়ে একটু ধরো দেখি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভালোই লাগে, খারাপ লাগে না, দেখে নি দেখে নি। তারও এটা হচ্ছে গোল্ডেন, এটা হচ্ছে যে এরকম ভিতরটা, ওর ভিতরটা ব্ল্যাক, এর ভিতরটা এটা, কোনটা যে ভালো লাগতেছে আমি বুঝতে পারছি না, সবই ভালো লাগে। কাপ্তান আছে এই যে নীল, ওই ইয়াটাও সুন্দর ফ্রকটা, তো কুর্তিটা আবার ভিতরে ছোট ছোট আছে কিছু, এটা কি তানহার সাইজের? এটা
চুজ করতে হেল্প করো। ডিজাইন ডিজাইনের অভাব নেই। কোনটা? ওটা কাপ্তান না, অনেক বড়। তুমি আসো, অত বড় জামা না। আমরা একটু গরমের মধ্যে, ওরকম বড় জামা দেখলে আমার গরম লাগতেছে এখন। ছোট ছোট জামা দেখতে এখন। শার্টের কথা তো বলছিলে তুমি, ওই দেখো ওইটা শার্ট দেখো, উপরে আসো। তুমি নতুন ডিজাইন দেখতে চাচ্ছো, নতুন ডিজাইন দেখো, পুরান দেখে টানাটানি করো না। কোনটা? ফ্রক। চলো, এটা কেমন দেখছো? ঘাম লাগে আমার ফোন ইয়েতে। কোনটা? এই যে লাল সাদা শার্টটা, ভালোই লাগতেছে, খারাপ লাগছে না। নিলেও খারাপ হতো না। চিলা ঝালা নিলাই তো, ওই যে একটা ইয়ে শার্ট। টাইস নিতে হবে, টাইস নিতে হবে, টাইস টাইস। হ্যাঁ, নুড কালার টাইস। কচুরি দেখে রাখো, ব্রেসলেট দেখো না। তো আমরা শপিং করে চলে এসেছি বাসায়। বেশ অনেকক্ষণ হলো বাসায় এসেছি, এসে তো অনেক কাজ থাকে সাধারণত। কালকে যেহেতু ঘুরতে যাবো, সেহেতু ঘরে কাজ টাজ থাকে, তো সেই জন্য আর সব কিছু দেখানো হয় নাই, তোমাদের সাথে শেয়ার করা হয় নাই যে কী কী কিনলাম। তা এখন আমরা নিয়ে বসে গেছি আমাদের শপিং। আমরা এখন তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম। তো শুরুতে আমরা তানহারটা দিয়ে শুরু করি। তানহার হচ্ছে তিনটা ড্রেস, তানহার বাবা তানহার জন্য তিনটা ড্রেস এনেছে। এই দেখো তানহার একটা ড্রেস, তানহার প্যান্টও কিনেছে, বুঝছো? শুধু ড্রেস না, এই দেখো তানহার এক একটা প্যান্ট কিনেছে, কি এক একটা, এই দেখো প্যান্ট, এক একটা বিশাল বিশাল প্যান্ট এনেছে ওর বাবা ওর জন্য। নাও, ওকে, এই দেখো তানহার একটা ড্রেস, খুবই সুন্দর একটা পিঙ্ক ড্রেস, খুব সুন্দর ড্রেসটা, তানহা পরলে খুব সুন্দর লাগবে। এই একটা ড্রেস, যেহেতু গরমের সময় তো হাতা কাটা ড্রেসই ভালো, হ্যাঁ হাতা কাটা ড্রেসই ভালো হয়, সেই জন্য এই ড্রেসটা আনলো বাবা। ওকে, আর ড্রেস কোথায় তানহার? এই যে এই দেখো, এই যে তানহার আরেকটা ড্রেস, সবগুলো হাতা কাটা সুন্দর ড্রেসগুলো, ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশনে, পোলকা ডট। এই যে আরেকটা ড্রেস গেল, দাঁড়ো আরেকটা ড্রেস দেখাই। আরও একটা ড্রেস আছে আমাদের তানহার, এটা হচ্ছে জর্জেটের একটা ড্রেস। এই যে ভিডিওতে তো বোঝা যাচ্ছে না, তবে ড্রেসগুলো অনেক সুন্দর, গায়ে দিলে অনেক সুন্দর লাগবে। তো এই হচ্ছে আরেকটা ড্রেস, তো গেল, এই হলো তানহার তিনটা ড্রেস। ওকে, এবার আমার আর অনন্যার, এবার আমি আর অনন্যা টুইনিং করেছি। তুমি এটা উল্টা রাখছো। এই যে হচ্ছে আমাদের ড্রেস, এই সেম আমার অনন্যার একই ড্রেস। এবার আমরা দুই মায়ের বেটি টুইনিং পরব, একই ড্রেস পরব দুজনে। হ্যাঁ, নতুন আসছে এই কুর্তিগুলো, তাই থাকছে ছিঁড়ে ফেললে। তো এই হলো আমাদের ড্রেস, তার সাথে ম্যাচিং করে আমি নিলাম একটা ওড়না বা হেজাব, যেটাই ব্যবহার করি সেই হিসাবে, নুড কালার। আর নিলাম হচ্ছে দুটো টাইস, টাইসও দেখালাম, অনন্যার একটা আমার একটা আর কি, পাজামা টাইপের। এই নিলাম হচ্ছে আমরা ড্রেস। আর আর কি কিনলাম, টুকিটাকি কসমেটিক্স কিছু কিনলাম, হালকা, খুবই হালকা, খুবই হালকা কিছু জিনিস কিনলাম। কি কিনলাম দেখাই তোমাদের, একটা আইলাইনার নিলাম, আইলাইনার শুকিয়ে গেছে আমাদের, তো একটা আইলাইনার নিলাম। কি কোম্পানি?
কি হ্যান্ডাইয়ান বিউটি জানি না, যাই হোক একটা আইলাইনার নিলাম, তারপরে হচ্ছে একটা চিরুনি নিলাম, পথে ঘাটে চিরুনি প্রয়োজন হয়, একটা চিরুনি নিলাম, দাঁড়াও বাবা আর একটা লিপস্টিক আনলাম, তানহা অনন্যার পছন্দের একটা কালারের লিপস্টিক, সুন্দর একটা কালার, এই যে সুন্দর একটা বুলেট লিপস্টিক, হ্যাঁ আচ্ছা থাক থাক বাবা থাক। তারপরে হলো কি কিনলাম, অনন্য একটা হোয়াইট টোন ক্রিম কিনলো একটু সুন্দর হওয়ার জন্য, হোয়াইট টোন ক্রিম, এই অতখানি বের করা নষ্ট হয়ে যাবে বুড়ি মা কালারটা, হ্যাঁ আমি তো দেখালাম বন্ধুদের, তুমি দেখো নি, আচ্ছা আর কি নিলাম জানো, ও তানহার জন্য সুন্দর একটা ফেয়ারি ক্লিপ নিয়ে আসলাম, দেখো খুব সুন্দর ক্লিপটা, খুবই সুন্দর দেখি তো, হ্যাঁ বোঝা যাচ্ছে না, তো এই হচ্ছে তানহার ক্লিপটা, দেখি একটু তানহার ক্লিপ দিয়ে একটা দে, কিউট, আর অনন্যার একটা ক্ল্যাচার আনলো, আমিও তো একটা ক্ল্যাচার আনলাম, কই সেটা, ও আচ্ছা আমি আনলাম আমার জন্য একটা এরকম, আর তানহা অনন্যার জন্য এরকম একটা স্টোন বসানো, আচ্ছা তো এই হলো আমাদের ঘুরতে যাওয়ার শপিং টুকিটাকি, খুব বেশি কিছু না, আমার ইচ্ছা ছিল না যেগুলো কেনাকাটার দরকার নাই, অনন্যা তানহা তো পাগল হয়ে যায় কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলে, আগে কেনাকাটা শপিং করতে হবে না হলে নাকি মজা হয় না, তো যাই হোক ও আচ্ছা আমি একটু কানের দুল নিলাম, কানের দুল হচ্ছে এই যে একটা কানের দুল, এটা ড্রেসের সাথে ম্যাচিং করে নুড কালারের একজোড়া কানের দুল, আর হচ্ছে আর একটা এই যে আয়না আয়না বসানো কানের দুল, এই দুটো দুল নিলাম ছোট ছোট, হ্যাঁ ফুল ম্যাচ, ওকে তো এই ছিল আজকে আমাদের ঘুরতে যাওয়ার শপিং এবং সেই কেনাকাটাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো আমাদের ড্রেসের মধ্যে কার্ডটা সবচেয়ে সুন্দর হয়েছে অনন্যারটা, তানহারটা কার্ডটা সুন্দর হয়েছে, আমার অনন্যা তো একই এর জন্য তো কোনো পার্থক্য নাই, তো কার্ডটা বেশি সুন্দর হলো কেনাকাটা তোমরা জানিও, আর আমাদের সব কেনাকাটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও, তো আজকের মতো আমাদের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আর হ্যাঁ কোথায় ঘুরতে যাচ্ছে জানতে হলে অবশ্যই আমাদের নেক্সট ভিডিওগুলো ফলো করো তোমরা, ওকে আল্লাহ হাফেজ।